Hey guys, welcome back. সবাইকে স্বাগতম জানাই আর একটি নতুন ভিডিওতে। 125 সিসি সেগমেন্টের বাইকগুলোর মধ্যে Honda SP 125 এবং এর পরে TVS Raider 125 রাজত্ব করে আসছে বহুদিন থেকে। এখন এই সমস্ত বাইকগুলোকে টেক্কাতে হিরো লঞ্চ করেছে হিরো Xterm 125R, যা বর্তমানে ভারতে BS6 ফ্রেস টু ইঞ্জিনের সাথে সিঙ্গেল চ্যানেল ABS ওয়ার্কিং সিস্টেমের সাথে পাওয়া যাচ্ছে। ওয়েল, আপনাদের মধ্যে অনেকে আছেন যা একটি ভালো মাইলেজের বাইক কিনতে চান এবং এর সাথে একটি স্টাইলিশ বাইকেরও স্বপ্ন দেখেন। তাই এখনকার সময় মোটরসাইকেল কোম্পানিগুলো এই সমস্ত দিক বিবেচনা করে স্টাইলিশ ও আধুনিক ফিচারের সাথে 125 সিসি বাইকগুলো তৈরি করছে। বড় গুড নিউজটি হচ্ছে, এরই মধ্যে হিরো কোম্পানি তাদের হট ফেভারিট বাইক বাংলাদেশে লঞ্চ করবে, যেমন হিরো কারিজমা XMR 200 ও নিউ হিরো Xterm 160R। এরপরে হিরো Xtreme-এর ছোট ভাই হিরো Xterm 125R বাইকটিও বাংলাদেশে লঞ্চ করবে। সমস্ত ভিডিওটি জুড়ে আলোচনা করব হিরো Xterm 125R বাইকটিকে নিয়ে। আসুন ভিডিওটি শুরু করি। বহু প্রতীক্ষার পরে 125 সেগমেন্টের সব থেকে আধুনিক বাইক বর্তমান বাংলাদেশে লঞ্চ করেছে। বাইকটি হচ্ছে TVS Raider 125। হন্ডা SP 125 এই বাইকটির জন্য অনেকেই অনেকদিন থেকে ওয়েট করছেন, কিন্তু বাংলাদেশে হন্ডা SP 125 এর হিউজ স্টক থাকার কারণে নতুন করে এই আপডেট বাইকটি বাংলাদেশে এখন লঞ্চ করেনি। কিন্তু হিরো Xterm 125R এই বাইকটি বাংলাদেশে খুবই শীঘ্রই লঞ্চ করবে। আউটলুকসের দিক থেকে বাইকটিকে ফুল স্পোর্টি একটি নেকেড লুকস দেওয়া হয়েছে। তাছাড়াও এই বাইকটির সবচেয়ে বড় প্লাস পয়েন্টটি হচ্ছে বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে সিঙ্গেল চ্যানেল ABS অ্যাভেলেবেল থাকবে। প্রথমে কথা বলবো এই বাইকটির সবগুলো ফিচার নিয়ে, পরে জানিয়ে দেবো এই বাইকটি বাংলাদেশে লঞ্চ করলে কতটুকু প্রাইস হতে পারে। ওয়েল, প্রথমে কথা বলবো এই বাইকটির ইঞ্জিন সেগমেন্ট নিয়ে। হিরো Xterm 125R এই বাইকটি ইঞ্জিন দেওয়া হয়েছে 124.7 সিসি 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন এবং ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে আদার্স বাইকের মতো বাইকটিতে ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে FI টেকনোলজি ইউজ করা হয়েছে এবং ইঞ্জিন হিসেবে BS6 ফ্রেস টু ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ম্যাক্সিমাম পাওয়ার প্রোভাইড করতে পারবে 11.4 BHP অ্যাট 8250 RPM ও ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 10.4 Nm অ্যাট 6000 RPM, যা অন্যান্য 125 বাইকের মতোই পাওয়ারফুল। ইঞ্জিন সেগমেন্টের দিক থেকে বাইকটিকে একটি পারফেক্ট বাইক বলা যেতে পারে, কিন্তু অনেকে এক্সপেক্ট করতে পারেন এই বাইকটিতে যাতে লিকুইড কুল ইঞ্জিন দেওয়া হতো। লিকুইড কুল ইঞ্জিন বা অয়েল কুল ইঞ্জিন এই বাইকটিতে ব্যবহার করলে বাইকটির মূল্য অনেক বেশি বেড়ে যাবে, তাই ইউজলি 125 সেগমেন্টের বাইকগুলোতে এয়ারকুল ইঞ্জিন দেখা যায়। যাই হোক, এখন কথা বলবো এই বাইকটির ব্রেকিং সিস্টেম নিয়ে। বাইকটির ফ্রন্ট ব্রেকে ব্যবহার করা হয়েছে 240 mm ডিস্ক ব্রেক এবং রিয়ার ব্রেকে দেওয়া হয়েছে 130 mm ড্রাম ব্রেক। দ্যাট মিন্স হচ্ছে এই বাইকটি সিঙ্গেল ডিস্ক ব্রেকিং সিস্টেমের সাথে অ্যাভেলেবেল হবে এবং বাইকটি প্লাস পয়েন্ট হচ্ছে এই বাইকটির ফ্রন্ট ব্রেকে সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হয়েছে, যা 125 সেগমেন্টে কোনো বাইকেই এখন পর্যন্ত দেখা যায়নি। এছাড়াও এটি IT সেগমেন্টে পাওয়া যাচ্ছে, যেখানে IBS ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে বাজেট ফ্রেন্ডলি রাখার জন্য। তাই এখন যারা 125 সিসি সেগমেন্টের মধ্যে ভালো একটি ব্রেকিং সিস্টেম বাইক নিতে চাচ্ছেন, তা নিঃসন্দেহে নিতে পারবেন হিরো Xterm 125R। ওয়েল, এই বাইকটির ফ্রন্ট টায়ার দেওয়া হয়েছে 90/90 সেকশন টায়ার এবং এছাড়াও এই বাইকটির রেয়ার টায়ারে ব্যবহার করা হয়েছে 120/80 সেকশন টায়ার, যেখানে 125 সিসি সেগমেন্টের বাইকগুলোর রেয়ার টায়ার দেখা যায় 100/110 সেকশন টায়ার। যাই হোক, ব্যালেন্সের দিক থেকে বাইকটি অনেক বেশি ব্যালেন্সিং হবে একজন রাইডার, এবং অনেক ক্ষেত্রে বাইকটি রাইডিংয়ের সময় আপনার 150 সিসি সেগমেন্টের বাইকের রাইডিং এক্সপিরিয়েন্সটি ফিল করতে পারবেন। সাসপেনশনের দিক থেকেও বাইকটিকে আপডেটেড করা হয়েছে। বাইকটির ফ্রন্ট সাসপেনশনে 37 mm কনভেনশনাল ফ্রক্স ইউজ করা হয়েছে, যার কারণে বাইকটি আরও বেশি রাইডার ফ্রেন্ডলি হবে। এছাড়াও বাইকটির রেয়ার সাসপেনশন দেখা যাবে হাইড্রোলিক শক অ্যাবজর্বার, যা বাইকটিকে রাইডিংয়ের সময় একটি স্মুথ রাইডিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। আদার ফিচার হিসেবে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার, যা মোটামুটি পারফেক্ট বলা যেতে পারে, যেহেতু 125 সিসি সেগমেন্টের বাইকগুলো নিয়ে মোস্ট রাইডাররা শহরে বা ছোটো রাইডগুলো দিয়ে থাকেন। এছাড়াও এই বাইকটির ওজন হচ্ছে 136 কেজি, যা একেবারে কমফোর্টেবল হবে একজন রাইডারের জন্য। একটি রাইডারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি বাইকের সিট হাইট। এই বাইকটির সিট হাইটটি একেবারেই পারফেক্ট দেওয়া হয়েছে। বাইকটির সিট হাইট হচ্ছে 794 mm, যেখানে আদার্স বাইকের সিট হাইট দেখা যায় 800/850 mm মতো হয়ে থাকে। সেখানে 5'2" বা 3" ব্যক্তিরা বাইকটিকে নিয়ে খুবই ইজিলি রাইড করতে পারবেন। এখন যে কোনো ধরনের রাস্তা থেকে বাইকটিকে নিয়ে রাইড করানো খুবই কোনো বিষয় হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। একটি বাইকে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি কম হয়ে থাকে, তাহলে উঁচু নিচু রাস্তা থেকে রাইড করার সময় বাইকের নিচের অংশটি অনেক সময় ঘেঁষে যেতে পারে। তাই এ বাইকটি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটি পারফেক্ট রাখা হয়েছে,
এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 মিলিমিটার, যা অনেক বেশি উঁচু। যেখানে আদার্স বাইকগুলোতে 160 থেকে 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া থাকে, সেখানে 180 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে এই বাইকটিতে। এখন যারা 125 সিসি সেগমেন্টের বাইকগুলো পারচেস করেন, তাদের মূল ফোকাসটি থাকে একটি বিশেষ দিকে, সেটি হচ্ছে ভালো মাইলেজ যাতে বাইকটি থেকে পেয়ে যান। আর টপ পিসের দিক থেকে যে ব্যালেন্সিং একটি টপ পিসে পাওয়া যায়, এই বাইকটি থেকে কোম্পানি ক্লেম করেছে আপনার টপ পিসে তুলতে পারবেন 100 কিলোমিটার প্রতি ঘন্টায় ও সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন প্রায় 66 কিলোমিটার প্রতি লিটারে, যা অনেক বেশি। ইউজার রিভিউ অনুযায়ী বাইকটি থেকে কতটুকু মাইলেজ পাওয়া যাবে তা এখনও ডিসক্রাইব করা হয়নি, বাট আশা করা যায় যে 50 কিলোমিটার প্রতি লিটারে আপনারা মাইলেজ পেয়ে যাবেন এই বাইকটি থেকে। এখন সবথেকে বড় বিষয়টি হচ্ছে এই বাইকটি বাংলাদেশে আসলে বাজেট ফ্রেন্ডলি হবে কি না, তাছাড়া বাইকটি বাংলাদেশে কখন লঞ্চ করতে পারে, তারপরে এই বাইকটি বাংলাদেশে লঞ্চ করবে। তাই বলা যেতে পারে 2-1 মাস লেগে যেতে পারে এই বাইকটি বাংলাদেশে বাজারে আসতে। এখন অলরেডি এই বাইকটি ভারতে প্রাইস অ্যানাউন্স করা হয়েছে, IBS ব্রেকিং সিস্টেমের সাথে বাইকটির মূল্য হচ্ছে 96,781 রুপিস এবং সিঙ্গেল চ্যানেল ABS-এর সাথে বাইকটির মূল্য হচ্ছে 1,02,138 রুপিস। বাংলাদেশে বাইকটি আসলে আশা করা যায় সিঙ্গেল চ্যানেল ABS-এর সাথে বাইকটি আপনার পারচেস করে নিতে পারবেন 1,55,000 টাকার মধ্যে। ওয়েল গাইস, এই বাইকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ওপিনিয়নসগুলো শেয়ার করবেন। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। বাইক রেডের সকল আপডেট ইনফরমেশন সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিতে ক্লিক দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। টিল দেন সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।